গুড মর্নিং বন্ধুরা, দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে তরকারি কোটা থেকে তোমাদেরকে দেখাইনি, এটা হচ্ছে পাঁচ মিশালি নিরামিষ ঘ্যাট। আর দেখো করেছি এই যে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, আর করেছি ভেন্ডি ভাজা, ঠিক আছে। এই যে বাটিতে বাটিতে ভাগ করে রেখেছি, বর নিয়ে যাবে তাই জন্য দুই পিস করে রেখেছি, আর এই যে ঘ্যাটও ভাগ করে রেখেছি, আর এই যে ভেন্ডি ভাজা। তো রান্নাবান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, এখন বাজে বেলা 10:40, বাজে না এখনও 10:38 বাজে, আর আমার রান্নাবান্না সব কমপ্লিট। আজকে ভেন্ডি ভাজা করেছি, ঘ্যাট করেছি, আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করেছি, তোমাদেরকে তো দেখালাম। শেরু সারা ঘর ঘুরছে আর দরজার কাছে গিয়ে চিৎকার করছে, দরজা খুলে দিতে হবে, আরও বাইরে বেরিয়ে লাফ দিয়ে বেরোবে। ভ্যাকসিনটা না দেওয়া পর্যন্ত আমি বাইরে নিয়েও যেতে পারছি না, কোনোভাবেই সম্ভব না। ঘরে চিৎকার করুক, কোলে তো থাকছেই না, কোলে তো দুই পা চার পা দিয়ে আমাকে মানে আঁচড় দিয়ে নেমে যাচ্ছে, বাইরে যাবে, বুঝতে পেরেছো? বাইরে যাবে, কত বড় সাহস চিন্তা করো, ওর পক্ষে যে ক্ষতিকারক, ও বোঝে, আমিও পাগল। আসলে একটা সপ্তাহ ধরে ঘুমই নেই আমার, ঘুম নেই, পুরো 7 দিন হয়ে গেল। আজকে নিয়ে 7 দিন ও আমাদের বাড়ি এসছে, পুরো 7 দিন হয়ে গেল। কি বলতো, এখনও চিৎকার করে না রাত্রেবেলা, এখন রাত্রেবেলা চিৎকার করে না, কিন্তু অটোমেটিক্যালি আমার ঘুমটা ভেঙে যায়। না জানি খিদে পেয়েছে কি না, না জানি কোথায় কি করে বেড়াচ্ছে, না জানি হিসুর মধ্যে লুটোপুটি খাচ্ছে কি না, এই চিন্তায় চিন্তায় প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুম ভেঙে যাচ্ছে। উঠে দেখি হ্যাঁ হাগু করেছে, হিসু করেছে, সেই হাগুটা পরিষ্কার করে বাইরে নিয়ে গিয়ে ফেলি, তারপরে খাওয়াই, তারপরে শুই, মানে ওইখানে আমার আধা ঘন্টা চলে যায়। এবার ঘুমের মাঝখানে যদি রাত্রেবেলা আধা ঘন্টা ব্রেক হয়, তারপরে আর ঘুম আসতে চায় না। আর কি যে অসহ্য মাথার যন্ত্রণা করছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, অত্যধিক মাথার যন্ত্রণা করছে। তো কিছু করার নেই, এরকম হয়, এরকমই হয়, তাই না বলো? তোমরা তো জানো এরকমই হয়। তবুও তো আমার শেরু 3 দিনে চিৎকার করা বন্ধ করে দিয়েছে রাত্রেবেলা, এখন একটু আওয়াজ করে না, একটু আওয়াজ করে না রাত্রেবেলা। তো দেখি, ভাবছি মানে ওর সাথে না আমার খেলতেও ভয় লাগে, খেলতেও ভয় লাগে, কি কামড় দেয়, কি কামড় দিতে আসে, লাভ দিয়ে মানে ওর কাছে তো ওইটাই খেলা, আমার তো ভয়ই লাগে। কালকে না বরের পায়ে মানে কামড় দিতে গেছে, আর বর পাটা সরিয়ে নিয়েছে, এবার টান লেগেছে, মনে মানে ছুলে টুলে গেছে, বলছে জল লাগছে, আমার জ্বালা করছে, তার মানে কামড়টা পড়েছে। তো ও তো আর বোঝে না, দেখি বিকেলবেলা একটুখানি ওকে নিয়ে একটু খোলা জায়গায় নিয়ে যাব, যেখানে ওকে নিয়ে গেলে অসুবিধাও হবে না, মানে ভ্যাকসিন না দিলে পরে যেই জীবাণু টিবাণু লেগে যেতে পারে আর কি, সেটার অসুবিধা হবে না। দেখি ওকে নিয়ে যাব বিকেলবেলা এক জায়গায়, ওর জন্য আমারও কষ্ট হচ্ছে, ও বেচারা মানে বাইরে ছোটো হুটোহুটি করার জন্য খুব লাফাচ্ছে, কি করব বলো, নিয়ে যেতে পারবো না, ওরই ক্ষতি হবে, আর কোলে তো থাকবেই না। তো চলো আমি একটুখানি এখন একটুখানি রেস্ট নিয়ে নিই বন্ধুরা, আর বরের রুমালটাও ভিজিয়ে রেখেছি। বর এখন নিজের প্যান্ট বা কোনো কিছু যদি কাচতে হয়, গরম তো, গরমে ঘেমে যায় শার্ট, ওই পরে তো আর যাওয়া যায় না, ওইগুলো যদি কাচতে হয়, আগে তো আমি কেচে দিতাম, এখন নিজেই কেচে নেয়, জানে আমার শেরুর জন্য আমার টাইম দিতে হয়, বলতে হয়নি, বর নিজেই কেচে দিয়ে যায়। চলো বন্ধুরা, আমি এখন একটুখানি কোথায় গেল, ও একটু এই যে আমলকি ডিব্বা নিয়ে বসেছি, একসঙ্গে 3টে প্যাকেট ঢেলেছি পুরো, বড়া বড়া দেখতে খুব ভালো লাগে, তাই না বলো? মুখে দেবো আর শুয়ে পড়ব। আর আমার শেরুও শুয়ে পড়েছে শোকেজের তলায় গিয়ে, বুঝতে পেরেছে যে চিৎকার করে কোনো লাভ হবে না, হ্যাঁ এই বদা মাটা আমার বাইরে ছাড়বে না, আমি বদা মা আর আমার বদা বাচ্চা। তো চলো এখন আপাতত রাখি, আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি, আর এই যে এখন ওনাকে খাওয়াবো, আমি একটু হিসু করিয়ে আনলাম, অভ্যাস করতেই পারছি না জানো না বন্ধুরা, ও কিছুতেই বাথরুমে করবে না, সেই বেরিয়ে এসে বাথরুমে বাইরে করলো, আর এখন ছটফট করছে, খিদে পেয়েছে। তো আমি ওকে এখন খাওয়াবো, আগের স্যারের একটা আর দুবার হবে, তারপরে নতুনটা ঢালবো। তো চলো বন্ধুরা খাইয়ে নিই ওকে। তো বন্ধুরা এখন 1:45, এই দেখো গাছে উঠছে, আমার কোলে তো না, গাছে উঠছে, 1:45 আমার ভাত রান্না করা কমপ্লিট, শেরুকে খাওয়ানো কমপ্লিট, আর আজকে আমাদের এই ঘরটা আমি মুছে নিলাম, মলিনাদিরে বললাম যে মলিনাদির একটা ঘরের কাজ আমি কমিয়ে রেখে দেবো, মলিনাদি আসো, তোমার তো কখনো দেখাই না, তুমি আসো যখন তখন আমি শোয়াই থাকি। এই দেখো আমাদের মলিনাদি, আজকে জামা কাপড় কাচাকাচি হয়েছে, তো বাইরে তো বিশাল বৃষ্টি হচ্ছে, তাই ঘরেই মেলতে হয়েছে,
ওই দেখো মলিনাদের একটা ঘরের কাজ আমি কমায় রাখছি। তো মলিনাদিও মোছে, খাটের তলা প্রত্যেক দিন মোছে, সেরু আসার পরে প্রত্যেক দিন মোছে। কিন্তু আমি কি করলাম বলতো, একটু ডেটলের সাথে একটু সার্ফ দিয়ে ভালো মতন ঘষে নিলাম খাটের তলা টলা সব দিয়ে, একটা ঘর আমি মুছে নিলাম। মানে পোষাচ্ছিল না আমার, বুঝতে পারছো, শুধু ডেটল দিয়ে আমার পোষাচ্ছিল না, ওর জন্য সার্ফ দিয়ে ভালো করে ঘষে ঘষে মুছে নিচ্ছি। এই ছেড়ু নোংরা করবা না ঘর, হ্যাঁ ছেড়ু, খুব বুঝছে, খুব বুঝছে, গালে গাল ঠেকালে খুব খুশি, খুব খুশি, আদর খুব বোঝো না, খুব আদর বোঝো। হ্যাঁ বাবা, আর একটার সময় আর 10 মিনিট বসে আমি স্নান করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামাই নামাই নামাই, তো চলো এখন রাখি। মুষলধারে বৃষ্টি হচ্ছে আর তেমনি বাজ পড়েছে, বাপরে বাবা, আমি তো ভয়েস ওভার পরের দিন দিচ্ছি, ক্যামেরাতে বৃষ্টিটাও তো ভালো করে ধরা পড়ছে না। কিন্তু এখানে দেখো, দেখেছো কীরকম জল জমে গেছে, কন্টিনিউ 1 থেকে 1.5 ঘন্টা এরকম টানা বৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, এখন বাজে বিকেল 5:15, আর ভাবছিলাম একটু ঘুমাবো, কিন্তু না, ঘুম হয়নি। আর তোমাদেরকে বলছিলাম না যে শেরুকে নিয়ে একটা খোলা জায়গায় যাব, যেখানে ও নির্ভয়ে ঘুরে বেড়াতে পারবে, খেলে বেড়াতে পারবে। তো চলো সেই জায়গায় নিয়ে যাচ্ছি, কারণ বাইরে এত বড় উঠোন থাকা সত্ত্বেও তো নিতে পারছি না, কারণ ভ্যাকসিন হয়নি। তো চলো, ও 5:00 থেকে কুই 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 করছে আমার দিকে তাকিয়ে, মানে এখন আমার ঘোরার টাইম, এখন আমাকে নিয়ে ঘুরতে চলো। সত্যি সত্যি মাত্র 35-37 দিন বয়স, তাতেই যা বোঝেও। তো চলো তোমাদেরকে, তোমাদের সাথেও শেয়ার করবো, চলো। তো বন্ধুরা, এই হচ্ছে সেই সেফ জায়গা যেখানে আমাদের শেরু অনেক বড় একটা জায়গা পাবে আর ঘুরে বেড়াতে পারবে। এতদিন আমার মনেই ছিল না এই জায়গার কথা। তো ছাদে চলে এসেছি এই যে শেরু বাবাকে নিয়ে, আর দেখা যাক কতটা এনজয় করে ও। তো ছেড়ে দিই, দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। আর পরিবেশটাও বেশ ভালো লাগছে, কাটা বৃষ্টি হয়েছে আজকে বজ্রবিদ্যুতের সাথে। ও একটু ভয় পাচ্ছিল, আর অচেনা জায়গা তো, কিরকম করে শুকছে দেখো, অচেনা জায়গায় এসেছে শুকছে। দাঁড়াও আমি বলটা এনে দিই, বাবা খেলো খেলো, বাবা খেলো, দেখো খেলবে কি, ও আমার কাছেই আসবে, খেলো খেলো, একদম অচেনা জায়গা তো, উপরে যখন নিয়ে আসছি ও কাঁপছে, ভয় পাচ্ছিল। দাঁড়াও বলটা এনে দিই, এ বাবা, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে বলের সাথে খেলো, ও বাবা বলের সাথে খেলো, আসো আসো, হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত 10:15, দাঁড়াও দেখাচ্ছি, রাত 10:15 বাজে আর বর চলে এসেছে এই যে
এখনো টিফিন বাটি টিফিন বাটিটাটি কিছু বের করিনি, দাঁড়াও এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ টিফিন বাটিটাটি কিছু বের করিনি, বর এসে বকা দেবে আমাকে, বর হাত পা ধুতে গেছে কলে, দাঁড়াও একটু বের করে নিই, ঠিক আছে দাঁড়াও। তো বের করেছি, এই যে টিফিন বাটি বের করেছি, এখন এটা মেজে নেবো, ভার ভার লাগছে কেন, এ তোমার টিফিন বাটি ভার কেন গো, হ্যাঁ টিফিন বাটি ভার ভার লাগে কেন, কি জানি এত ভার লাগতেছে কি জানো, যাই হোক টিফিন বাটিটা একটু ভার ভার লাগছে কেন কি জানো বুঝতে পারছি না। তো টিফিন বাটিটা এখন ধুয়ে নেব, আর আরও একটা কাজ করব, আর শেরুকে এই ঘরে, এই যে এই ঘরে আটকে রেখেছি কেন বলো তো, কারণ আছে, ওর স্যারেলাক শেষ হয়ে গেছে, সন্ধেবেলায় খাইয়েছি স্যারেলাক শেষ, আর এখন এই যে এই এইটা আবার ঢালবো, নতুনটা ঢালবো, তো এখন যদি ওরা খোলা রাখি আর এটা যদি দেখে আর কৌটোটা যদি দেখে ছট ফটানি শুরু হয়ে যাবে, আর আমার কামড় দিয়ে রাখবে না, তো ওকে ওই ঘরটা একটুখানি রেখেছি, তো আমি এটা ঢেলে নিই, ঠিক আছে বন্ধুরা দাঁড়াও। আর এই দেখো বন্ধুরা গামছা নিয়ে এসছে, এখানে দুটো গামছা আছে ট্রেনের থেকে নিয়ে এসছে, ওই যে দুটো ১০০ টাকা, দুটো ১০০ টাকা বিক্রি হয়েছে সেই গামছা, তো গামছার ছাপাটা বেশ ভালো হয়েছে। এখানে ও এটা শ্বশুর মশাইয়ের জন্য নিয়ে এসেছে, দুটো গামছা আছে, একটা ব্যবহার করবে একটা রেখে দেবে। আর এই যে দেখছো, এই যে এই একটা বালিশের ওয়ার, আর এই হচ্ছে আমার একটা নাইটি, এই যে এই দুটোকে মশারির উপর দিয়ে ঘুমাই, কারণ ওই জিরো পাওয়ারের লাইটটা জ্বলে সেই জন্য। বোতলগুলি বের করে রাখছি, নিয়ে যাও তো চলো ঢেলে নিই। এই পলিথিনগুলোকে না একটা জায়গায় রেখে দিতে হবে, নতুবা উড়ে হাওয়ায় চলে গেলে ও মুখে দেয়, সেরু মুখে দেয়, বাবা কি টাইট, ছেঁড়াও যাচ্ছে না। দাঁড়াও আমি ছিঁড়ে নিই, আরেকটা স্কুপার দিয়েছে, একটা স্কুপার আছে, এটা লাগবে না, এটা রেখে দেবো, কোনো কাজে লাগলে এটা ব্যবহার করবো। তো এই যে ঢালা কমপ্লিট, আর ওই যে চিৎকার করছে, দাঁড়া বাবা দাঁড়া, এটা ঢালা কমপ্লিট, আগেরটা এক সপ্তাহ গেছে, পুরো পাক্কা ৭ দিন গেছে, কারণ গত সপ্তাহে রবিবার দিন ওকে আমি নিয়ে এসেছি, আর গত সপ্তাহে রবিবার দিন রাত্রেবেলা থেকে খাওয়ানো শুরু করেছিলাম, তাই পুরো এক সপ্তাহ গেছে, আমি তাড়াতাড়ি কথা বলছি, তাই আর এখন থেকে তো আবার ডোজ বাড়িয়ে দিতে হবে, একটু একটু করে বাড়িয়ে দিতে হবে, কারণ কারণ বড় হচ্ছে, বাড়িয়ে দিতে হবে, তাই একটা স্যারেলাক ১০০, এরপর থেকে হয়তো ৪ দিন ৫ দিন যাবে। তো চলো আমি ভিডিওটা এখানে এন্ড করছি, না খাওয়াটা দেখিয়ে নিই তারপরে এন্ড করবো, ঠিক আছে তো চলো এখন আপাতত রাখি, তৈরি করে নিই খাওয়াটা, ওর সামনে এনে ওরে ঝাঁপিয়ে পড়বে, আমি তৈরি করে নিয়ে তারপরে দরজাটা খুলবো। করছে কি করছে, এই চেয়ে চেয়ে খাওয়া রেডি রেডি রেডি, আস্তে 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 তো চলো বন্ধুরা, আমার শেরুকে দিয়ে ভিডিওটা শেষ করলাম, ও এখন খেয়ে নিয়ে আমার সঙ্গে কিছুক্ষণ ঝাপাঝাপি করবে ওই ঘরে বিছানায়, ও ঝাপাঝাপি না করলেও আমাকে মানে কীভাবে বকছিল আমাকে, তোমাদেরকে কী বলবো, আমি খাটে বসে বসে কথা বলছি আর আমাকে রীতিমতন বকছে যে এসো আমার সঙ্গে খেলো,
তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার শেরুর উপর ভালোবাসাটা বজায় রেখো।